গুড মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সকালবেলা আমি স্নান সেরে পুজো দিতে চলে আসলাম। আজকে কয়েকদিন ধরে আমি অনেক টেনশানে আছি একটা জিনিস নিয়ে। কালকে রাতে আমি টেনশানে একদম ঘুমোতেই পাচ্ছিলাম না, যাই হোক মানে ভোর 4টার দিকে তারপর আমার ঘুম আসলো। তো যে জিনিসটা নিয়ে আমি টেনশান করছিলাম, সকালবেলা 10টা নাগাদ একটা ফোন এসেছিলো, আমার মোবাইলের কল রিং বেজে উঠলো। তো আমি ঘুম থেকে উঠলাম 10টার সময়, উঠে তো যেটার জন্য আমি টেনশান করছিলাম ওটা সলভ হয়ে গিয়েছে। তো যাই হোক, সব কিছু আমার ভগবানের জন্য হয়েছে। যে টেনশানে করি না কেন আমি ভগবানের শ্রীচরণে রেখে দিই। তো ভগবান আমার টেনশান একদম সহ্য করতে পারেনি, যার জন্য ভগবান আমার একটা না একটা সলিউশন দিয়ে দিয়েছে। যাই হোক, আমি এখন পুজো টুজো সেরে নিলাম। তো সকালবেলা এখন আমি কিছু এখনও মুখে তুলিনি, তো আস্তে ধীরে বসাবো। তো এটা আমি নেট থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে, কালকে রাত্রিবেলাই এসেছিলো। তো এটার প্রাইস হলো 700 টাকা। এটা নিয়েছিলাম, এখানে একটা টি টেবিল ছিল, এর আগে তোমরা হয়তো বা দেখতে পেয়েছো, টি টেবিলটা আমি আমাদের মালিকের কাছে দিয়ে দিয়েছি। তো যে জিনিসপত্রগুলো ছিল টুকটাক, আমার যে কসমেটিক টসমেটিক ছিল ওগুলো সবগুলো এদের মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক, আমি এখন এখানে রান্না বসিয়ে দিলাম। তো রান্নার মধ্যে আজকে ভাবলাম আমি যেহেতু একজন একটা ইন্টারেস্টিং তো হবে, তো আমি এক ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, তো এখন আমি খেয়ে নেব। এখন বাজে দুপুর 12টা, তো আমি আজকে একবারই খেয়ে নেব ভাবছি, আর খাবো না আজকে। যেহেতু সকালবেলা দেরি করে উঠলাম, রান্নাও হতে হতে দেরি হয়ে গেছে, তো ভাবছি আজকে একবারই খেয়ে নেব আর খাবো না। তোমরা হয়তো ভাবে আমি একা একা খাচ্ছি, আসলে আমার হাজব্যান্ড আজকে হেলথ ক্যাম্পে গিয়েছিলো 6টা নাগাদ ঘুম থেকে উঠে, টিফিন খেয়ে ও গিয়েছিলো হেলথ ক্যাম্পে। তো আমি একা, তার জন্য আমি বলছি একা একা বোর হব, এই জন্য নিজেকে কিছুটা মানে স্পেশাল করার জন্য আমি এক ফ্রাইড রাইসটা করলাম। তো আমি খেয়ে এখন চলে আসছি, কিছুক্ষণের জন্য আমি রেস্ট করে নেব, আজকে আবার নাইট ডিউটি আছে। তো রেস্ট টেস্ট করে তারপরে বিকেলের দিকে উঠবো। অনেকক্ষণের জন্য রেস্ট হয়ে গেছে, এখন আর না, এখন বাজে বিকেল 3টে। তো আমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাবো স্যালনে, তো চুল কেটে এখান থেকে আস্তে আস্তে হয়ে যাবে, 4টা 5টা তো বাজবে, আজকে আবার নাইট ডিউটিও আছে আমার। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব। সকাল 10টার সময় আমার হাজব্যান্ড ফোন করেছিল, আমার হাজব্যান্ড গিয়েছিলো হেলথ ক্যাম্পে, তো ওখান থেকে ফোন এসেছিলো, বলছে তোমার আজকে দিন কাটবে কেমন করে, তুমি আজকে চলে যাও হেয়ার কাট দিতে। তো হেয়ার কাট অনেক দিন ধরে বলছি হেয়ার কাট করবো, সময় পাচ্ছিলাম না। তো 9 বছর আগে আমি হেয়ার কাট করে নিতাম, তখন আমাদের কালো সোজ পড়েছিলো, তো যার জন্য আমি হেয়ার কাট করতে পারিনি। আমি এবার ভাবছি অনেক ছোটো কাটিং করে নেব, আর ভালো লাগছে না গরমের যন্ত্রণায়, আর ছোটো কাটিং করে নেব। তো আজ যার কাছে আমি হেয়ার কাট করতে যাব, উনি আমার চিন পরিচিতই, তো ঠিক আছে তাহলে চলা যাক, হেয়ার কাট করে আসি আজকের জন্য। তো গাইস, আমি এখন রেডি, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে ওইখানে, বাই। তো ফাইনালি আমি এসে গেছি এখানে, এখন ঢুকবো ওখানে। এই দেখো আমার চুলের অবস্থা, একদমই পাতলা চুল, আমার চুল তেমন ঘন না, বেশি পাতলা আমার চুল। তোমাদের এর আগে যেটা বললাম, ও আমার পরিচিত, আমার দেওর হয়। তো আমি আসার সাথে সাথে আমার জন্য একটা ডিও এনেছিল, বলছে আমার পুরোটা খাওয়ার জন্য, আমি বলছি না পুরোটা খেতে পারবো না, একটা কাপে ঢেলে দাও আমি খেয়ে নেব। তো একটা কাপে আমি কিছুটা নিয়েছি, বাকিটা বলছি তোমরাই খাও। দেখো আমি এতটুকু চুল কেটে নিলাম, তো তার মানে বুঝতে পারছো তো আর কতটুকু চুল বাকি রইলো আমার। প্রথমে তো খুব বলছিলাম কেটে নেব, কাটার পর একটু মনটা খারাপ হয়ে গেল কতটা চুল কেটে নিল। তো যাই হোক, কেটে নিলাম যেহেতু, আর কি করবে। তো আমি বলছিলাম এই চুলগুলো কি করবে, তোমরা যে বাঁধছো দেখো সুতি দিয়ে বাঁধছে, কালো জাদু করবে না তো? বলছে না না, এটা দিয়ে আমি কালো জাদু করবো না, এটা দিয়ে আমরা কালার টেস্টিং করব। তো এটা দিয়ে নাকি ওরা কালার টেস্টিং করবে, যাই হোক, ওদের পুরোটা হোক দিয়ে দিয়েছি আমি, যেহেতু আমি চুল কেটে নিয়েছি। তো দেখো আমার এতটুকু চুল বাকি আছে,
তো এখনো হেয়ার ওয়াশিং বাকি আছে, হেয়ার ওয়াশ করে তারপর বাকি সাইড টাইড আরও কেটে নিতে হবে। তো এখন হেয়ার ওয়াশ করার পর হেয়ারটা ড্রাই করে নিয়েছিল ড্রাইং মেশিন দিয়ে। তো এখন চুলগুলো চারিদিকে সমানভাবে নিচ্ছে যাতে সমানভাবে কাটতে পারে। চুলটা কাটার পর ওই বাকি অংশটা দেখে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এখন খুবই ভালো লাগছে। আমার লাস্ট এমন হেয়ার স্টাইল ছিল যখন আমি ক্লাস 9-এ পড়তাম, তখন আমার হেয়ার স্টাইলটা কিছুটা এমন ছিল। তো বহুত বছর পর আজকে আবার আমি ওই একই স্টাইলে দিচ্ছি চুলগুলো, খুবই ভালো লাগছে, আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো একমাত্র আমি গরমের যন্ত্রণায় চুলটা কেটে নিলাম, আর ভালো লাগছিল না গরমের যন্ত্রণায়, এই জন্য আমি চুলটা কেটে নিয়েছি। তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল হেয়ার কাট, দেখো এতটুকু হয়েছে এখন। আই হোপ কি তোমাদের কাছে আমার হেয়ার কাটটা ভালো লেগেছে, যদি লেগে থাকে কমেন্ট বক্সে জানাবে, আর যদি নাও লেগে থাকে জানাবে আমাকে কেমন লাগছে হেয়ার কাটটা দিয়ে। আমার তো খুবই ভালো লাগছে, খুবই ফ্রি ফ্রি ফিল হচ্ছে, যেন কি যেন বোঝা একটা কমে গেছে, খুবই ভালো লাগছে। কারোর ভালো লাগুক না লাগুক, কিন্তু আমার মায়ের দিক থেকে আমি 100% শিওর বকাটা আমি শুনে নেব। তো যাই হোক, এখন আমার হেয়ার কাট হয়ে গেছে, আমি এখন চলে যাব। তো গাইস, এখনই আসলাম মাত্র, তো আমি ছোটাবট ফ্রেশ হয়ে নিই, আমার হাজবেন্ড তো এখন এসে পড়বে, তো আমি ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিই, সন্ধে হয়ে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, আর আজকে আমার বর আসলে কী রিয়েকশন দেখবে, এত ছোট করে নেব ভাবেনি, তো দেখে নাও কী রিয়েকশনটা দেয়। চলো আমি ফ্রেশ হয়ে নিই। তো এখন আমি ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ সন্ধে হয়ে গেছে। তো পুজোটা দেওয়ার পর আমি তারপর রান্না বসাবো, আমার আবার নাইট ডিউটি আছে যা বললাম তোমাদের আগে। তো গাইস, ও এসে পড়েছে, আমি এখন দরজাটা খুলতে যাচ্ছি। যাই হোক, বেশি কিছু বলেনি, জাস্ট জিজ্ঞাসা করলো কত নিয়েছে। তো আমার হেয়ার কাটটা 250 টাকা লেগেছিলো, আমি হয়তো বা চিন্তুরি চৈতে দেখে এত কম নিয়েছে।